এই মুহূর্তে আজমের শরীফে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সরাসরি সেই ছবি আজমের শরীফ থেকে। আজমের শরীফে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আজমের শরীফে। আজমের শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন সেই ছবি। আজমের শরীফে প্রবেশ করছেন তিনি এবং সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কড়া নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গিয়েছিলেন, সেখানে যে আগামী G20 সম্মেলন হতে চলেছে তার সভাপতিত্ব করবে ভারত, এবং সেই মতোই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর থেকে, এবং সেখানে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ আজমের শরীফে রয়েছেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি সবাই। আজমের শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।